নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি দিয়ে বানানো মুচমুচে মুখরোচক এই পকোড়ার রেসিপি। অনেক সময় বাসি রুটি থেকে যায়, সেই বাসি রুটিটা দিয়েও আপনারা এইভাবে এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর খুব ঝটপট এই পকোড়াটা তৈরি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখুন, পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমি দু আধখানা করে সেদ্ধ করেছিলাম, প্রথমে এক টুকরো গ্রেট করে নিলাম, এখন বাকি অর্ধেকটাও আমি গ্রেট করে নিচ্ছি। এখন আলুটা গ্রেট করে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম আমি হাফ চা চামচ মতো চাট মশলা, আর দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো, আর দিচ্ছি আমি ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে ভেজে রেখেছিলাম, সেখান থেকে এক চা চামচ দিলাম। আর দিচ্ছি আমি ধনে পাতা কুচি, স্বাদ মতো একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, লাল লঙ্কা কুচি। আর দিচ্ছি আমি হাফ চা চামচ মতো গ্রেট করে রাখা আদা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি একটা দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু আমি একসাথে খুব ভালো করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের পকোড়ার জন্য আলুর মশলাটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ বেসন। বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম, আপনারা এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিয়েছি আমি এখানে একদম সামান্য পরিমাণে একটুখানি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে পকোড়াটা খুব মুচমুচে হবে। এখন এই সমস্ত কিছু আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আলুর চপের জন্য বেসনটা ঠিক যেভাবে মাখা হয় এই বেসনটাকেও ঠিক সেইভাবে মেখে নিতে হবে। দেখুন, বেসনটা আমি এইভাবে মেখে নিয়েছি। তারপর আমি এইভাবে এক মিনিট মতো বেসনটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এভাবে একটু ফেটিয়ে নিলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। দেখুন, এখন আমি কিচেন স্ল্যাবটা মুছে নিয়েছি, তার মধ্যে আমি একটা রুটি রেখেছি। এখানে এই রুটিটা আপনারা বাসি রুটি দিয়েও বানাতে পারেন বা টাটকা রুটি দিয়েও বানাতে পারেন। এখন আমি এই রুটির উপরে যে আলুর মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেই আলুর মশলাটা রুটিটার উপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি একটা রুটির মধ্যে পুরো আলুর মশলাটাই দিয়ে দিচ্ছি, আর একটা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পকোড়াই কিন্তু তৈরি হয়। দেখুন, আমি সব মশলাটা আলুর মধ্যে এভাবে রুটির মধ্যে এভাবে স্প্রেড করে দিয়েছি। এখন আমি রুটিটাকে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নেব। প্রথমে আমি এই রুটিটাকে লম্বা লম্বা করে প্রথমে আমি কেটে নিচ্ছি। দেখুন, এভাবে করে প্রথমে লম্বা করে কেটে নেব। আর আমার এই রুটিটা চাকু দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এই রুটিটাকে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। খুন্তি দিয়ে কাটতে আমার কাছে বেশ সুবিধা মনে হলো, তাই আমি খুন্তি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে এইভাবে রুটিটাকে প্রথমে লম্বা লম্বা করে এভাবে করে কেটে নেবেন। তারপর রুটিটাকে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিতে হবে। আপনারা পকোড়াগুলো যেরকম সাইজ করে বানাতে চাচ্ছেন সেরকম ছোটো বা বড় সাইজের আপনারা আপনাদের পছন্দ মতো করে এভাবে করে চৌকো চৌকো করে কেটে নেবেন। দেখুন, আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি। আর দেখুন, আমি আলুর মশলাটা ঠিক এতটা ঘন করে দিয়েছি। এখন আমি সব আলু রুটির পকোড়াগুলো এভাবে করে কেটে নিয়েছি। আর এদিকে বেসনের ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে রুটির এই পকোড়াগুলোকে এইভাবে প্রথমে ডুবিয়ে নিচ্ছি। তারপর আমি এইভাবে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভাজবো। এদিকে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে। এখন এভাবে একটা একটা করে পকোড়া আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একসাথে অনেক বেশি দেব না। আর তেলটা গরম করেছি, কিন্তু একদম ধোঁয়াটা গরম করিনি, মিডিয়াম গরম করেছি। আর পকোড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজলে পকোড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভালো মুচমুচে হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন, পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন, এভাবে করে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তাহলে পকোড়াগুলো ভীষণ মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন, আমাদের প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব পকোড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে একবার বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।